আজ 10 জুলাই সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিশেষ এই আলোচনা সভায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই মরহুম স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর পবিত্র স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার আত্মার চিরশান্তি কামনা করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে তাকে নিয়ে কিছু বলবার জন্য, তার স্মৃতিচারণ করবার জন্য, তাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবার জন্য আমরা যাদেরকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে আছেন জনাব নজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। তার পাশে আছেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ইংরেজি সাহিত্যের অধ্যাপক এবং কথা সাহিত্যিক। এবং সর্বডানে আছেন সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীর দৌহিত্র জনাব মাহসুন নোমান রশিদ চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে আমাদের এখানে আসার জন্য। আমি প্রথমে জনাব নজিবুর রহমান আপনার কাছে আসতে চাই। আপনি তার সাথে কাজ করেছেন দীর্ঘদিন, কূটনীতিক হিসেবে তার জীবনকে দেখেছেন খুব কাছ থেকে। একজন কূটনীতিক হিসেবে যদি তার স্মৃতিচারণ করেন, তার কর্মগুলো আমাদের সামনে একটু উত্থাপন করেন। আমার বক্তব্যের শুরুতেই আমি এই অত্যন্ত কৃতি ব্যক্তিত্বের পূর্ণ স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য কূটনীতিবিদ ছিলেন এবং তিনি পাকিস্তান ফরেন সার্ভিসে, যেহেতু তখন অবিভক্ত পাকিস্তান ছিল, 1953 সনে তিনি ফরেন সার্ভিসে যোগদান করেন। পরবর্তীতে 1971 সনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের 2 বছরের জ্যেষ্ঠতা প্রদান করেন। সেই হিসেবে তিনি 1951 সনের ব্যাচ হিসাবে পরিচিত ছিলেন। তার কূটনৈতিক জীবন ছিল খুবই বর্ণাঢ্য এবং অত্যন্ত সফল। আমি মুক্তিযুদ্ধের যে প্রসঙ্গটা আনলাম, 1971 সনে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ চলাকালে তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন এবং সেই সময় ভারতীয় যে সরকার ছিল তার সাথে আমাদের প্রবাসী সরকারের ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে যুদ্ধ চলছিল সেটাকে সার্বিকভাবে সফল করার জন্য একজন কূটনৈতিক যোদ্ধা হিসাবে সক্রিয় ছিলেন। Do not waste time, ask the High Commissioner to show him, show you gentlemen. Because after some time he may be either dead or they might produce somebody else or things like that. They can do anything. And this is another instance, you see, when they talk about general amnesty, Yahya Khan has talked about general amnesty 4 times and is asking the refugees to go back to Bangladesh, occupied Bangladesh. Well, Yahya Khan cannot be trusted, nor can his henchmen Sajjad Haiders and Tikka Khans cannot be trusted. No refugee will go back until Bangladesh is completely free. স্বাধীনতার পর পর তিনি প্রায় 40টি দেশকে, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তার মধ্যে অবশ্যই ভারত, ভুটান ছিল এবং স্বাধীনতার পরপর ভারতীয় পার্লামেন্টে যে যৌথ অধিবেশন বসে সেখানে তিনি ভাষণ দেওয়ার তিনি সৌভাগ্য অর্জন করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং 1975 সনে তিনি তৎকালীন পশ্চিম জার্মানির বনে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন এবং সেই সময়ই 75 আগস্টের নারকীয় হত্যাকাণ্ড ঘটল। কিছু দুষ্কৃতিকারী আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যা করে এবং সেই সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা তারা ইউরোপে ছিলেন। সেই সময় মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী অত্যন্ত সাহসিকতার সাথে তাদেরকে জার্মানির বন শহরে তাদেরকে রিসিভ করেন এবং তিনি এবং তার স্ত্রী বেগম মাহজাবিন চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোনকে আশ্রয় দেন। সেটা কিন্তু অত্যন্ত ঝুঁকির কাজ ছিল এবং সেই সময় খুনি মুস্তাকের সরকার তাকে চাকরিচ্যুত করে এবং তাকে ডাকাতে ফিরে আসার জন্য নির্দেশ দেয় এবং তারপরের তার যে জীবন ছিল সেটা খুব দুঃসহ ছিল। তিনি বলতেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি যখন আসলেন তিনি বারান্দা দিয়ে হাঁটলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যেত, হুমায়ুন রশিদ চৌধুরীর সাথে কেউ মিশবে না। তারপরে বিভিন্ন পদ পরিক্রমায় তিনি সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত হন
এবং সৌদি আরবের রাষ্ট্রদূত হিসাবে তিনি যখন পরিচয়পত্র পেশ করবেন, সেই সময় বাদশাহ খালেদ তাকে একটা কঠিন প্রশ্ন করেন যে পাকিস্তান একটি বড় মুসলিম রাষ্ট্র ছিল, তোমরা পাকিস্তান কেন ভাঙলে বা আপনারা কেন ভাঙলেন। তো সাধারণত পরিচয়পত্র প্রদানের সময় একটা অত্যন্ত আনুষ্ঠানিক এবং আন্তরিক পরিবেশ থাকে, ওটা ভিন্ন ছিল তখন। কিন্তু তিনি তাৎক্ষণিক তার বুদ্ধিমত্তার কারণে জবাব দেন যে মহামহিম বাদশাহ, ইয়ার ম্যাজেস্টি দি কিং, যে কারণে আপনারা অটোমান সাম্রাজ্য বা তুরস্কের খেলাফত থেকে বেরিয়ে আসছেন, একই কারণে আমরা পাকিস্তান ভেঙেছি। তো তাৎক্ষণিক বাদশাহর মনোভাব পরিবর্তিত হয়ে গেল এবং তাকে খুব সহস্যবোধনে তিনি বাকি সময়টা কাটালেন। এবং সেই সময় পরবর্তী তিনি দুবাসীর মাধ্যমে জেনেছেন যে বাদশাহ তখন তার যে পারিষদ পররাষ্ট্রমন্ত্রী অন্যদেরকে কিছুটা তিরস্কারই করলেন যে উনি দু মিনিটে যেটা বুঝালেন আপনারা কয়েক বছরে কেন আমাকে বুঝাননি। এইভাবে তিনি অত্যন্ত বিচক্ষণতার মাধ্যমে কূটনীতিক হিসাবে সাফল্য অর্জন করেছিলেন। এবং আপনারা জানেন যে 1986 সনে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতি হন। আমাদের একজন বিখ্যাত ঔপন্যাসিক শঙ্কর সেই সময় নিউ ইয়র্কে ছিলেন, তার বই কত অজানারে তেলে তিনি লিখেছেন যে শুনলাম বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হচ্ছেন, আরেকজন বাংলাদেশির এই পদে যেতে 125 বছর লাগবে। তো আন্তর্জাতিক ক্ষেত্রে এই ধরনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে তিনি যান। এবং শুধু সভাপতিত্বের আসন অলঙ্কৃত করা নয়, তার সময় মূলত জাতিসংঘের বড় বড় সংস্কার হয়েছে। জাতিসংঘের যে বলা হতো যে বিগ ব্যুরোক্রেসি, তিনি প্রথম সেখানে হাত দেন এবং এটাকে রাইট সাইজিং আমরা যেটা বলি, এটা যাতে সঠিকভাবে সঠিক সাইজে হয় এবং সঠিকভাবে পরিচালিত হয় সেটা তিনি নিশ্চিত করেন। এবং সেই সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসাবেও আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি ভূমিকা রাখেন, সুনাম অর্জন করেন। তো একাধারে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা, তারপরে পররাষ্ট্রমন্ত্রী, পরবর্তীতে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার, এবং মাননীয় স্পিকার তিনি হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আগ্রহে এবং বিশেষ প্রয়াসে। তিনি যখন 1996 সনে সিলেট থেকে নির্বাচিত হন, সিলেট এক আসন থেকে, এটা জানেন যে সিলেট এক আসন খুবই গুরুত্বপূর্ণ। তো বিএনপির প্রাক্তন অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানকে হারিয়ে তিনি সংসদে নির্বাচিত হন। সবাই আশা করেছিলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী হবেন, কিন্তু সিলেটেরই আরেক প্রবীণ নেতা মরহুম আব্দুসসামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে পররাষ্ট্রমন্ত্রী করলেন। তো সবাই ভেবেছিলেন যে হুমায়ুন রশিদ চৌধুরী বোধহয় আর কোনো পলিটিক্যাল অফিস পাওয়া হবে না, কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচক্ষণতা দিয়ে তিনি তাকে পার্লামেন্টের স্পিকার হিসাবে নিয়োজিত করলেন। এবং সেই সময় বাংলাদেশ জাতীয় সংসদে তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল, এটাকে আধুনিকায়ন করেন, যুগোপযোগী করেন এবং ডিজিটাল করেন। বাংলাদেশ পার্লামেন্ট লাইব্রেরিকে তিনি যুক্তরাজ্যের যে লাইব্রেরি অফ কংগ্রেস তার সাথে তিনি সম্পর্কিত করেন, এটাকে লেজিসলেটিভ ইনফরমেশন সেন্টার হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেন। সবচেয়ে বড় অবদান পার্লামেন্টে যেটা আমি বলবো যে বঙ্গবন্ধু খুনিদের বিচারের ক্ষেত্রে যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স প্রচলিত ছিল, সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিলের ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এবং পার্লামেন্টে যে যখন বিল উত্থাপিত হয়, তারপরে তার আগে যে কাজগুলো হয়, আমরা যেটা বলি বিহাইন্ড দি চেয়ার, পার্লামেন্টের স্পিকারের পিছনের কাজগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সংসদ পরিচালনা নয়, সার্বিকভাবে সংসদ সচিবালয়কে সক্রিয় রাখা এবং কৌশলগতভাবে কোন কাজটি কখন করা প্রয়োজন সেক্ষেত্রে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং সাধারণত তিনি তার যিনি ডেপুটি স্পিকার ছিলেন বর্তমান মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, তাকে দিয়ে তিনি বেশি সংসদ পরিচালনা করতেন এবং দুজনের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত সুন্দর, এবং যেটা পূর্বতন সংসদে বিএনপির আমলে সেটা ছিল না। সাধারণত স্পিকার এবং ডেপুটি স্পিকারদের মধ্যে স্যার দূরত্ব ছিল, এবং ডেপুটি স্পিকারদের গ্লোবালি বলা হয় ডেপুটি স্পিকার আর আনসাং হিরোজ, তাদেরকে আড়ালে রাখা হয়। কিন্তু তিনি প্রথম
ডেপুটি স্পিকারকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদকে সামনে নিয়ে আসলেন এবং দুজনের মধ্যে সেই সুসম্পর্ক আজীবন বজায় ছিল। একইভাবে চিফ হুইপ যিনি ছিলেন জনাব আবুল আসনাত আবদুল্লাহ, তার সাথে সুসম্পর্ক ছিল। মাননীয় প্রধানমন্ত্রী যিনি সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, তার সাথেও সুসম্পর্ক ছিল। চারটি প্রতিষ্ঠান মিলে তারা অত্যন্ত আকর্ষণীয়ভাবে সংসদ পরিচালনা করেন। আমি একটু স্যারের কাছে আসতে চাই, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনি পারিবারিকভাবেও তাদেরকে দেখেছেন কাছ থেকে, আপনার কাছে আমি তার যে রাজনৈতিক, তিনি রাজনীতিবিদ ছিলেন সেটা ঠিক, কিন্তু তার আগে থেকেও বাংলাদেশের রাজনৈতিক জীবনেও, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের সময়, তার আগে পরে বিভিন্ন সময়ে তার যে অবদান, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের দেশে একজন কূটনীতিবিদ আর একজন রাজনীতিবিদ সাধারণত দুটি আলাদা সত্তা। একজন কূটনীতিবিদ কখনো রাজনীতিতে সংযুক্ত হন না, কিন্তু বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যার শুরু থেকে প্রত্যেক পেশার মানুষকে এই মুক্তিযুদ্ধে অংশ নিতে হয়েছে। সেখানে যেমন ডাক্তার ছিলেন, আলিম চৌধুরী তো শহীদই হলেন, সেই রকম শিক্ষকরাও ছিলেন, বহু শিক্ষক শহীদ হয়েছেন, কূটনীতিবিদ ছিলেন। ফলে রাজনীতির সূত্রপাতটা ওইখানে যে বাংলাদেশের জন্য আমাকে কিছু করতে হবে, বাংলাদেশ আমার দেশ, এই অহংকারটা তার খুব প্রবল ছিল। তারও আগে বলতে হয় তার পরিবারের রাজনীতি ছিল। তার বাবা এবং মা দুজনই ছিলেন রাজনীতিবিদ এবং বাবা ছিলেন ভারতের কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য, মা ছিলেন তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য। ফলে ওই যে তার একটা পারিবারিক উত্তরাধিকার, এটি তার ভিতরে ছিল। কিন্তু তাদের অনেক ভাই কিন্তু কূটনীতিবিদ ছিলেন। এই কূটনীতিবিদ বিষয়টা তাদের যেন একটা পেশাগত দক্ষতার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। যে ভাই কূটনীতিবিদ ছিলেন তিনি অত্যন্ত পেশাগত দক্ষতার স্বাক্ষর দিয়েছেন। তার পিছনে আরও তিনটি কারণ ছিল। প্রথমত ছিল পারিবারিক একটা সংস্কৃতি, অত্যন্ত আধুনিক মনস্ক একটি পরিবার এবং ঐতিহ্য এবং কৃষ্টি সচেতন এবং সংস্কৃতি সচেতন, এই গুণগুলি খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ছিল মানুষের প্রতি ভালোবাসা। 1971 সালে, অনেকে হয়তো জানেন না, 1971 সালে যখন পাকিস্তানিরা সমস্ত বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে এবং তাদের দমন পীড়ন গণহত্যা, তখন সিলেটে একটা আতঙ্ক দেখা দিল যে পাকিস্তানিরা এসে পড়ছে, এখন অনেক পরিবার কোথায় যাবে। রশিদ মঞ্জিলে বাসের ব্যবস্থা, তাদের সিলেট শহরে রশিদ মঞ্জিল এক নামে সবাই চেনেন, কাউকে বলতে হয় না যে আমি কোন কোন জায়গায় যাবো, রশিদ মঞ্জিল যাবো, একজন রিক্সা চালক আপনাকে ওখানে নিয়ে যাবেন। রশিদ মঞ্জিলে আমরাও সেখানে, আমার বাবা মাও গিয়েছেন, আমরাও গিয়েছি, সে বাসে করে, কয়েকটা বাসের ব্যবস্থা করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদের যে চা বাগান, সেই চা বাগানে প্রচুর পরিবারকে এইভাবে তারা সুরক্ষা দিলেন। তো রাজনীতির সূত্রপাত তার সেই দ্বিবিধ পন্থায় হলো, একটা পারিবারিক উত্তরাধিকার হিসেবে, দ্বিতীয় ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে গ্রহণ করার ফলে। তারপর যখন স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হচ্ছে তখন তো অনেকগুলি পর্যায়ে আমার বিভক্ত হয়ে কাজ করতে হয়েছে। বিশ্বজনমত সৃষ্টি করাটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেখানে অনেকে সংযুক্ত ছিলেন, বিভিন্ন দেশের সমর্থন এবং তাদের অংশগ্রহণ এক অর্থে, যেমন রাশিয়া তো অংশগ্রহণই করলো, ভারত তো অংশগ্রহণ, সেগুলিকেও নিশ্চিত করার দায়িত্ব তিনি অনেকের সঙ্গে অনেকেই ছিলেন, কিন্তু তিনি খুব গুরুত্ব সঙ্গে সেটা গ্রহণ করলেন। তারপর যখন স্বাধীনতার পর তিনি আর তখন আর সক্রিয় রাজনীতিতে তিনি নাম লেখাবেন না অবশ্যই, কারণ তিনি তো একজন সফল কূটনীতিবিদ, তিনি সেই তার পেশায় ফিরে গেলেন। তিনি যখন 75 সালের কথাটি এলো, কেন তিনি ঝুঁকি নিয়ে, মস্ত ঝুঁকি নিয়েছিলেন, পেশাগত ঝুঁকি এবং জীবনেরও ঝুঁকি, যারা বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে হত্যা করতে পারে, তারা তো যে কোনো মানুষকেই হত্যা করতে পারে। খুনি খন্দকার মোস্তাকের বোধহয় একটা লিস্টেও তার নাম ছিল, অবশ্যই ছিল, যে তিনি যে বেঁচে থাকলেন এটা একটা আমি মনে করি যে একটা অবাক বিষয়। তো তিনি সে এত বড় ঝুঁকি নিয়েও কেন করলেন, তার সেই মমত্ববোধ যে দুটি বোন পিতৃহারা মাতৃহারা হয়েছেন, সবাইকে হারিয়ে ফেলেছেন, তাদের পাশে যদি আমি না দাঁড়াই তাহলে আমার মনুষ্যত্ব কোথায় যায়, সেটাই মানবিকতা, মানবিকতার, এটি তার বাবা থাকলেও সেটি সমর্থন করতেন, পরিবারের প্রত্যেকেই সমর্থন করতেন, আর বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসা, সেটাও একটা বিরাট বড়। যারা 71 সালে এইভাবে নিজেকে সমর্থন করেছেন নিজেদেরকে, তাদের তো বঙ্গবন্ধু সম্পর্কে ভালোবাসা না থাকলেই তো ওখানে যাওয়ারই কথা, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু, তখন তো আমাদের কাছে বঙ্গবন্ধু বাংলাদেশ সমর্থক সমর্থকই ছিল।
ফলে আর বাংলাদেশ তো আমাদের সবসময় হৃদয়ে থাকে, এটা তো কোনো প্রশ্নই ওঠে না। সেখানে তিনি আপোষহীন ছিলেন, তো এই যে ঝুঁকির বিষয়টি তিনি নিলেন, এবং তিনি যে খুব অবাক হননি যে দরজাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। নজিবুর রহমান খুব সুন্দর করে বললেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে উনি হাঁটতেন, দরজা বন্ধ হয়ে যায়। অনেক পরে তার সঙ্গে আমার একবার বা দুবার কথা হয়েছে, খুব বেশি সুযোগ হয়নি আমার কথা বলার। তো তিনি এই দিন কখনো কথাই বলতেন না, যেন এটা মানুষের ভিতর থাকবে ধরে নিচ্ছি। খুব অবাক হতেন না, কারণ তিনি তো সত্যিকার অর্থে মাঠের রাজনীতিবিদ না, তিনি তো রাজনীতির সূত্রগুলি জানেন, এক ধরনের নিজস্ব চিন্তাভাবনার ক্ষেত্র থেকে, পারিবারিক উত্তরাধিকার থেকে তিনি জানতেন বিষয়টি। তারপর যখন তিনি সক্রিয় রাজনীতিতে এলেন, যে নির্বাচনে দাঁড়ালেন, দেখুন তিনি ঠিক একজন ভালো রাজনীতিবিদের কাজগুলি করলেন। সততাকে তিনি গুরুত্ব দিলেন, স্থানীয় যে উন্নয়ন করতে হয় এবং তার সঙ্গে জাতির উন্নয়নকে জড়িত করলেন, যেমন সিলেট যে বিশ্ববিদ্যালয়ের সাস্ট, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা কিন্তু তারই একটা অবদান। এবং সেখানে যে ল্যান্ডস্কেপিং করতে হয়, দ্বিজেন শর্মা, তিনিও প্রয়াত হয়েছেন, অসাধারণ একজন প্রকৃতিবিদ। দ্বিজেন শর্মার সঙ্গে তিনি যোগাযোগ করেছেন, দ্বিজেন দা আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন। একদিন আমাকে বললেন, তুমি তো সিলেটের মানুষ, যেতে হবে আমাকে। কেন? হুমায়ুন রশিদ চৌধুরী বলছেন যে গাছ কোথায় কোথায় লাগাতে হবে, ল্যান্ডস্কেপিংটা করতে হবে। আমরা গিয়ে দেখলাম সেখানে ল্যান্ডস্কেপিং করার মতো পরিবেশ নেই, কারণ যে স্থানীয় যে একটা রাজনীতি থাকে না, সেটা এমনই বিভৎস যে বিশ্ববিদ্যালয় হয় কি না এটার পিছনে একজন মানুষ লেগে গেল, স্থানীয় মানুষরা ভাবলো আমাদের জায়গা জমি নিয়ে যাওয়া হবে। অনেক বিপদ কাটিয়ে এই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে, এখন তো এই বিশ্ববিদ্যালয় একটা অত্যন্ত নামী বিশ্ববিদ্যালয়। কোম্পানিগঞ্জ এখন গেলে দেখা যায় কী পরিমাণ উন্নতি সাধিত হয়েছে, সেটাও তিনি করেছেন। আর যখন ওই একবারই আমি যখন নির্বাচনের আগে সিলেটে দেখা হয়েছিল, আমি বললাম মামা আপনি তো পারবেন, কারণ একটা প্রচলিত বিশ্বাস সিলেটের এবং ইতিহাস সেটি সমর্থন দেয়, যিনি সিলেট এক আসনে যে দল জিতবে তারাই সরকার গঠন করবে, একটা প্রচলিত কথা। এটা কিন্তু এখন পরীক্ষিত, একবারও বক্তব্য হয়নি। স্যার কিন্তু ভালো একটা জিনিস মনে করিয়ে দিলেন, সেটা হচ্ছে যে ওই বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু তিনি পুরোপুরি সম্পৃক্ত ছিলেন। দুটো জিনিস তিনি ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করতেন, এটা হচ্ছে প্রথমে ছিল স্যার কসবে সিলেট, যে নিষ্কট সিলেট, হযরত শাহজালালের যে মাজারের চৌহদ্দি করমুক্ত থাকবে। দ্বিতীয়ত ছিল তার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি, এটা তিনি বাস্তবায়ন করবেনই। তো তিনি মূলত উদ্যোগ নিয়েছিলেন যে নতুন বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু এটা যাতে বেকার তৈরির কারখানা না হয়। এগুলি তো একজন অসম্ভব মেধাবী রাজনীতিবিদের কাজ, দূরদর্শী রাজনীতিবিদের। এখানে দেশের সেবা করলেন, এবং সেখানে যে কোটা ভিত্তিতে সব সিলেটের মানুষ ভর্তি হবে তা কিন্তু তিনি সেটি উন্মুক্ত করার পক্ষে ছিলেন, যার যেটা বিশ্ববিদ্যালয়ে যে চরিত্র হবে সেটা তিনি জানতেন। আর শেষ কথাটাই বলে, রাজনীতিবিদের একটা বড় কাজ হচ্ছে বাংলাদেশকে, দেশটাকে হৃদয়ে ধারণ করা। ওই যে ব্যক্তিগত স্বার্থে আমরা দেশের ক্ষতি করি, আমার এলাকার মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য দেশের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করি, এই বিষয়গুলি তার ভিতরে ছিল না। এবং তিনি নিজের আদর্শের সঙ্গে কখনো আপোষ করেননি, এবং তিনি সততাকে অসম্ভব মাথায় রাখতেন, এবং তার সঙ্গে যারাই কাজ করেছেন সবাইকেও সততার পাঠটা তিনি দিয়েছেন। এবং পারিবারিক ঐতিহ্য, এবং তারা একটা সম্পন্ন পরিবার ছিলেন, এবং শুধু সেই কারণেই না, শিক্ষা। এবং নিউ ইয়র্ক টাইমসে তার উপর একটা লেখা বের হয়েছিল, সেখানে বলা হয়েছিল তার যে ইংরেজির খুব প্রশংসা করা হলো, ইংরেজি অসাধারণ সুন্দর বলতেন। বলতেন তিনি একটা ওল্ড ব্রিটিশ ফরেন সার্ভিস ক্লাবে হি বিলংস, তার ইংলিশটা হচ্ছে সেই রকম। আর মনে আছে স্যার যে সেই সময় কমনওয়েলথের মহাসচিব ছিলেন নাইজেরিয়ার এমেকা আনিয়োকো, তিনি বাংলাদেশে আসলেন, মাননীয় স্পিকারের সাথে দেখা করবেন, এবং ওই আলাপচারিতায় বলছিলেন যে আমি দেখতে এসেছি কীভাবে হুমায়ুন রশিদ চৌধুরী বাংলায় সংসদ পরিচালনা করেন। তাদের কাছে ধারণা ছিল না যে তিনি ইংরেজির বাইরে, কিন্তু তিনি কিন্তু বহু ভাষাবিদ ছিলেন। যখন সিলেটি বলতেন একবারে পরিচিত সিলেটি আর কি। ব্যক্তিগত প্রসঙ্গ যেহেতু আসলো, আমাদের এখানে আছেন তার পুত্র, আপনার যে স্মৃতি আছে ব্যক্তি জীবনের সেটা একটু আমাদেরকে বলুন। আমার জন্ম 82 সালে, আর আমি দাদাকে পাই 18 বছর বয়স পর্যন্ত। আমি কলেজে চলে যাই এরকম ফার্স্ট সেমেস্টার পর এসেই ওনার আনফর্চুনেটলি ওনার হার্ট অ্যাটাকটা হয়। তো আমার মনে আছে যে ছোট থাকতে উনি পররাষ্ট্রমন্ত্রী যখন ছিলেন, তখন আমি তখন 5-7, খুব একটা আমার নজিব অঙ্কল কি মনে আছে, বাট তার চেয়ে বেশি কিছু নেই। বাট যখন উনি ডিসিশন নিচ্ছেন যে উনি পলিটিক্সে আবার 96-এ, ইট ওয়াজ তখন পরিস্থিতি অনেক সাধারণ ছিল না, অনেক কিছু, অনেক আন্দোলন চলছিল রাস্তাঘাটে। তো তখন
অনেক কখনো আমি আমি মনে করি আমার দাদার সাথে যেটা উনি বয়স্ক হোক বা তরুণ হোক তার সাথে বসে তাকে এমনভাবে কথাটা বলবে তার সাথে যে আপনি নিজেই মনে করবেন যে আপনার তো আপনাকে সম্মানটা দেওয়া হচ্ছে যা তাহলে আমি আমার ওপিনিয়নটা বলি অ্যান্ড দেন গুরুত্ব দিয়ে কথা বলা জি আর তারপরে ওই বোঝানোটা যে এভাবে এইভাবে হতো এইভাবে হওয়া উচিত প্রগতিশীল হওয়া উচিত একটু নিজের নিজের দেশের জন্য যা 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 ভালো হবে তার দিকে এগিয়ে যাওয়া সংসদে ইমেলের কথা আমরা টিভিতে একবার দেখলাম উনি আমাকে বললো যে এটা কী আমি বললাম যে দাদা এটা তো ইমেল এইভাবে কানেক্ট হয় এখান থেকে যায় তো উনি যখন ওনার কোন একটা এক্স কলিগের সাথে কথা বললেন উনি জিজ্ঞেস করলেন অ্যান্ড হ্যাঁ ওনাদের তো ইমেল আছে অ্যান্ড দ্যাট স্টার্ট সেখান থেকে ওনার ইমেলে উনি কানেক্টেড হবেন উইথ অল দ্য পার্লামেন্টস অ্যান্ড মানে ওয়ার্ল্ড ওয়াইড ওনার যত পার্লামেন্টারি অর্গানাইজেশনগুলো ছিল তো সেখান থেকে সেগুলোই আমার নিজেকে সার্বক্ষণিকভাবে আধুনিকায়ন করা এখানে মাসুন যেটা মনে করিয়ে দিল যে বাংলাদেশ জাতীয় সংসদে যে আধুনিকায়ন এবং ডিজিটাল কার্যক্রম তা তিনি শুরু করেছিলেন তার যে পূর্বসূরি ছিলেন শেখ রাজ্জাক আলী তার রুমে একটা কম্পিউটার ছিল এটা আবার প্লাস্টিকের মুড়কে আবৃত ছিল আর কি তো উনি সেটা বের করে দিলেন আমার রুমে বসালাম তারপরে মাসুনকে আমরা নিয়ে আসছিলাম উইস টু কল হিম এ কম্পিউটার গিক হি ইজ এ কম্পিউটার উইজার্ড সে এটা হচ্ছে 1996 তো তাকে দিয়ে আমরা শুরু করলাম এবং তারপরে তিনি সিদ্ধান্ত দিলেন যে পার্লামেন্টে একটি নয় অন্তত 70টি কম্পিউটার লাগবে তো মাসুনকে নিয়ে আমরা স্পেসিফিকেশন ঠিক করলাম এবং সেই ধারাবাহিকতা আমি যেটা বলছিলাম যে যুক্তরাষ্ট্রের যে লাইব্রেরি অফ কংগ্রেসের সাথে যোগাযোগ ইন্টারনেটের মাধ্যমে আরেকটা বিষয় তুলে ধরলো সে সেটা হচ্ছে যে তিনি ইন্টার পার্লামেন্টারি রিলেশন বা যেটাকে আমরা বলি পার্লামেন্টারি ডিপ্লোমেসি এটার প্রবক্তা ছিলেন এবং তিনি প্রথম আইপিইউ এবং সিপিএতে বাংলাদেশের ঘনিষ্ঠ কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করেন তিনি নিজে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন সিপিএতে মাননীয় ডেপুটি স্পিকার আব্দুল হামিদকে তিনি আইপিইউ সম্মেলনগুলোতে পাঠাতেন তো বাংলাদেশে সেটা ছিল ভবিষ্যতের জন্য বিনিয়োগ সেজন্য আমরা তো দেখেছি আমরা দেখলাম পরবর্তীতে আমাদের আইপিইউ এর কত বড় মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী সিপিএ এর চেয়ারম্যান হলেন এবং মাননীয় সংসদ সদস্য সাবির হোসেন চৌধুরী হলেন আইপিইউ প্রেসিডেন্ট এটা কিন্তু একদিনে হয়নি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইসব বিষয়ে খুবই উৎসাহ দিতেন এবং একটু আগে আপনি যেটা বলছিলেন যে বঙ্গবন্ধুর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার পুরো ক্যারিয়ার জুড়েই বঙ্গবন্ধুর যে তার যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন এই প্রয়াসের সাথে তিনি সম্পর্কিত ছিলেন এবং যখন তিনি ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন তখন লক্ষ্য করলেন যে বাঙালিদের সংখ্যা কম পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে তিনি প্রায়শই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলে এমনকি হাটে বাজারে গেলেও বাঙালিদের পেলে তুমি কি কাজ করবে আসো পররাষ্ট্রমন্ত্রী নিয়ে এসে স্যার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতেন হি ওয়াজ দি ডাইরেক্টর পার্সোনাল তো একদিন পররাষ্ট্র সচিব তাকে ডাকলেন যে হুমায়ুন তুমি নাকি প্রচুর বাঙালি ঢুকাচ্ছ তো উনি বললেন জি স্যার ঢুকাচ্ছি কেন ঢুকাচ্ছ যে স্যার দুই অঞ্চলের মধ্যে ভারসাম্য তৈরি করছি আপনারা অনেক এগিয়ে আছেন আমরা অনেক পিছিয়ে আছি 75 সনের পরে বিভিন্ন পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতা অব্যাহত থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোটো বোনই তাকে অনুপ্রাণিত করেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করতে স্যার যেটা একটু ইঙ্গিত দিচ্ছিলেন এবং তিনি যখন ইন্তেকাল করেন 2001 সনে 10ই জুলাই মৃত্যু খবর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মর্মাহত হন তিনি তাৎক্ষণিকভাবে ধানমন্ডির বাসভবনে ছুটে যান এবং সেখানে গিয়ে তার শ্রদ্ধা নিবেদন করেন পরের দিন বিশেষ হেলিকপ্টারে করে সিলেটে তাকে পাঠান এবং সেখানে তার দাফন সম্পন্ন হয় আপনারা জানেন যে 2018 সনে মাননীয় প্রধানমন্ত্রী তাকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ভূষিত করেছেন আপনি যদি 75-এর সেই ভূমিকাটা এবং পরবর্তী অধ্যায়গুলো একটু তুলে ধরেন আমরা গত বছরে যে একটা ডকু ফিল্ম দেখেছিলাম শেখ হাসিনা
ডটার স্টেইল সেখানে কিন্তু আমরা ছোটো আপা বলি, শেখ রেহানা বক্তব্যটা দিয়েছেন যে আগের দিন অ্যাম্বাসেডার ব্রাসেলসে যিনি ছিলেন তার বাসায় অনেকটা ক্যান্ডেল লাইট ডিনার ছিল এবং খুব জমজমাট একটা আন্তরিক পরিবেশ ছিল, কিন্তু একটা নারকীয় হত্যাকাণ্ড সব কিছু পাল্টে দিল। রাষ্ট্রদূত যিনি ছিলেন তিনি বিপরীত অবস্থান নিলেন এবং দু বোনকে ততটা আর আতিথেয়তা দেখাচ্ছিলেন না, এবং সেই সময় মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী তাদেরকে পশ্চিম জার্মানিতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং তিনি নিজে একটা গাড়ির ব্যবস্থা করে তাদেরকে নিয়ে যান। এবং পশ্চিম জার্মানিতে যাওয়ার পরপর কিন্তু আবার কিছুটা অস্পষ্টতা ছিল যে ডাকাতি কী ঘটেছে। তো মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী প্রায় বলতেন যে তিনি চেষ্টা করছিলেন বিভিন্ন মাধ্যমে খবর নেওয়ার জন্য, পরবর্তীতে যখন পুরোপুরি খবরটা পাওয়া যায় যে জাতির পিতা নিহত হয়েছেন, প্রথম দিকে দু বোনের একটা ধারণা ছিল যে পরিবারের হয়তো অন্যান্য সদস্যরা জীবিত আছেন, কিন্তু পরবর্তীতে মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী জেনে নেন যে কেউ বেঁচে নেই, ছোট্ট 10 বছরের শিশু রাসেল সহ সবাই নিহত হয়েছেন। তো সেই সময় দু বোনকে সান্ত্বনা দিচ্ছিলেন মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী এবং তার সহধর্মিনী বেগম মাহজাবিন চৌধুরী। এ বিষয়ে বিস্তারিত ডক্টর ওয়াজেদ মিয়া তার একটা বই বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু স্মৃতি এ বইতে বিস্তারিত লেখেছেন। এবং সেই সময় মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী লক্ষ্য করলেন যে পশ্চিম জার্মানিতে তাদের অবস্থান নিরাপদ নয়, কারণ পশ্চিম জার্মানিতে বেশ কিছু যারা নেতিবাচক রাজনীতি করে এ ধরনের লোকজন উপস্থিত ছিল এবং তারা প্রায়শই তার বাসভবন ঘেরাও করত, বলতো যে দু বোনকে আমাদের হাতে ছেড়ে দেন। এবং একদিন তাকে জার্মান রায়ট পুলিশকে খবর দিতে হয়, তো রায়ট পুলিশ যখন আসে তখন তারা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। একদিন একজন বোধহয় 80 ঊর্ধ্ব হবেন একজন বুড়ো জার্মান মহিলা রাষ্ট্রদূতের সাথে দেখা করতে গেলেন, সাথে 10 বছরের একটি ছেলে। তো তিনি বললেন যে আর ইউ দি বাংলাদেশি অ্যাম্বাসেডার, আপনি কি বাংলাদেশের রাষ্ট্রদূত কন্যা? উনি বললেন যে আমি হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি বললেন যে ইউ কিল মাই গ্র্যান্ডসন, তো বলে আপনার নাতিকে কেন মারবো? বললেন যে তোমরা তো, ও খুব দুষ্ট, তোমরা শেখ রাসেলকে হত্যা করেছো, হি কুড নট বি নোটিয়ার দেন মাই গ্র্যান্ডসন, তো তাকেও তোমরা হত্যা করো। তো তিনি বললেন যে এটা যে যারা কুচক্রীরা যে কতটুকু অমানবিক কাজ করেছে সেটা কিন্তু সারা বিশ্বে সেটা সুস্পষ্ট হয়ে গিয়েছিল এবং তিনি সেটা প্রমাণ পেলেন। পরবর্তীতে তিনি ভারত সরকারের সাথে যোগাযোগ করেন এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে আশ্রয় দেওয়ার জন্য তারা যোগাযোগ করেন এবং তিনি অত্যন্ত নিরাপদে যাতে তারা ভারতে যেতে পারেন সেই ব্যবস্থা করেন। এবং সেই সময় একজন তরুণ কূটনীতিবিদ আহমেদ তারেক করিম সেটাতে তিনি কিছু ভূমিকা রাখেন এবং তার মুখ থেকেও সেই ঘটনাগুলো আমরা শুনি। যুক্তরাষ্ট্রে এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার হয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, অত্যন্ত একজন কৃতি কূটনীতিবিদ। তো মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা এই বিষয়ে শুনতে পাই এবং যখনই গত বছর স্বাধীনতা পুরস্কার যখন ঘোষণা করা হলো তখন চুটোপা শেখ রেহানা নিজে তিনি ইচ্ছা প্রকাশ করলেন অনুষ্ঠানে থাকবেন এবং দু বোন মিলে তারা বেশ কিছু সময় বেগম মাহজাবিন চৌধুরীর সাথে আলাপ করেন, সেই সময়ের কিছুটা স্মৃতি রোমন্থন করেন। মাসুন সে সময় তাদের সাথে ছিল এবং তোমার ফেসবুকে বোধহয় সেই ফটোগ্রাফটা আছে এখনও। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি ছোট ফুপি বলবো রেহানা আন্টিকে, ওনারা আমার দাদিকে এতদিন পর অনেকদিন পর দেখলো আর যে আদর মায়ার স্নেহ দেখলাম এটা আমি তো তাকিয়ে রইলাম। আর ওনাদের একটা আলাদা একটা কানেকশন আছে, ওনারা এটা কথায় বোঝানো যায় না যে ওনাদের আসলে সম্পর্কটা কিসের কিসের মধ্যে দিয়ে তারা সবাই আজকে পর্যন্ত এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার প্রসঙ্গ আসে, তারা দুজনেই বলতেন যে 2 মে মাহজাবিন চৌধুরী যখন কয়েক মাস আগে ইন্তেকাল করেন তখনই কিন্তু আবার 2 মে একসাথে ডাকাতি, রেহানা আপা
ইয়ের সাথে গণভবনে ছিলেন এবং আমি যখন সংবাদ দিলাম সেদিন মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত ছিলেন, ভিডিও কনফারেন্সে সারা দেশের সাথে কথা বলছিলেন। তো সবাই ভাবছিল যে হয়তো তিনি আগে ভিডিও কনফারেন্স করবেন, তিনি বললেন না আমি আগে চাচিকে দেখতে যাব আর কি। তো বেগম আজামিন চৌধুরীকে দেখার জন্য তিনি সেখানে নাপাস সহ 16 নম্বর রোডে ধানমন্ডিতে গেলেন, সেখানে অনেক সময় অতিবাহিত করলেন, তারপরে শ্রদ্ধা নিবেদন করে তারপরে তিনি তার অনুষ্ঠানে গেলেন। আপনার কাছে স্যার একটু আসতে চাই, বলছিলেন যে যখন ডিফেক্ট করছেন 7 দিন পরের কথাও তারা জানেন না, এখন 2019-এ বসে তার এত গ্লোরিয়াস একটা ক্যারিয়ার চিন্তা করছি, কিন্তু সেই দিন এই যে একটা ঝুঁকি, খালি ঝুঁকি নয়, তারপরে তিনি কিন্তু অনেক কাজ করেছেন নয়াদিল্লিতে, তিনি যে কাজ করেছেন বাংলাদেশের মিশনে 71-এ, সেটা আমাদের জন্য কতটা ভাইটাল ছিল? তখন কেউ ভাবেননি আমি একা কাজ করছি, দেশের জন্য কাজ করছি, আমরা সবাই মিলে একসঙ্গে যুদ্ধ করছি। এবং মুক্তিযোদ্ধারা কখনো ভাবেননি যে আমি যুদ্ধের নায়ক, ভেবেছেন আমি যুদ্ধ করছি, প্রত্যেকে যুদ্ধ করছে, যারা যুদ্ধ করছে না দেশে আছে তারাও সংযুক্ত। তো যদি উনি তার কাজটুকু না করতেন চরম নিষ্ঠা এবং দেশপ্রেম থেকে, তাহলেও তো কি ওই কাজে একটা গাফলতি থেকে যেত। যিনি গিয়েছেন তিনি একা, তাকে 10 জনের কাজ করতে হয়েছে। আমাদের জাতীয় 4 নেতা প্রত্যেকেই 10 জনের কাজ করেছেন। তো হুমায়ুন রশিদ চৌধুরী যে কাজটি করেছেন সেটি তিনি 10 জন কূটনীতিকের কাজ, 40টা দেশের সঙ্গে সম্পর্ক রাখা কি সহজ কথা? স্যার আরেকটা জিনিস অবশ্যই আনতে হয়, সেটা হলো যে সেই সময় যে খন্দকার মুস্তাকের নেতৃত্বে একটা ষড়যন্ত্র হয়েছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের কনফেডারেশন, সেই সংবাদটা কিন্তু তিনিই প্রথম জেনে নেন এবং জেনে নিয়ে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে অবহিত করেন। কতটা প্রজ্ঞা এবং সচেতনতা, সূক্ষ্ম দৃষ্টি, দূরদৃষ্টি এগুলো থাকতে হবে। এটাই ছিল তার প্রশিক্ষণ। প্রশিক্ষণ তো সবাই ভালোভাবে নিতে পারে না, উনি সর্বত নিয়েছেন। যিনি সবচেয়ে বেশি প্রশিক্ষিত হন তিনি অন্যকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তৈরি হয়ে যান, ফলে তার সঙ্গে যারাই কাজ করেছেন 71-এ তারাও সেই তার অগ্রণী ভূমিকায় উৎসাহী হয়ে বা শিক্ষিত হয়ে তারা নিজেদের কাজগুলি করেছেন। তো যেটি আমি মনে করি যে তার বড় অবদান ছিল যে বাংলাদেশকে তুলে ধরার জন্য এই ধরনের কিছু যোগ্যতা সম্পন্ন মানুষের অত্যন্ত প্রয়োজন, যাদেরকে বিশ্ব বিশ্বাস করবে। সবার কাছে এটা জানতে চাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এরকম একজন মানুষ যখন আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেন অথবা রাজনৈতিক অঙ্গনে কাজ করেন, মানুষটা কিন্তু সেই অঙ্গনকেই আলোকিত করেন, বাংলাদেশকে উজ্জ্বল আলোতে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করবার জন্য তার ভূমিকাটা যদি একটু বলেন। বাংলাদেশকে নিয়ে সবসময় তার চিন্তা ছিল এবং বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন তাদেরকে সহায়তা করার জন্য তার বিশেষ উদ্দীপনা ছিল, যেটা তিনি সবসময় বলতেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে হবে। এ তার একটা আস্থা ছিল যে উনি কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে যাতে একটা উচ্চ আসনে প্রতিষ্ঠা করা যায় সেটা চেষ্টা করতেন। তো আমার মনে আছে যে একবার স্যার 1997 সালে আমরা নিউ ইয়র্কে গেলাম, সেখানে একটা নতুন ফোরাম তৈরি হলো, এটা হচ্ছে যে কাউন্সিল অফ ফর্মার প্রেসিডেন্টস অফ ইউএন জেনারেল অ্যাসেম্বলি। তো সেখানে দেখলাম এটা প্রথম প্রেসিডেন্ট ছিলেন সৌদি আরবের একজন কূটনীতিবিদ সামির সিহাবি, তো তিনি দেখলাম সব কিছুই মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীর কাছ থেকে পরামর্শ নিচ্ছিলেন এবং সেই জন্য তিনি তাকে আগের দিন, ওই বৈঠকের আগের দিন নিউ ইয়র্কে পৌঁছার জন্য অনুরোধ জানালেন এবং আমরা এক সময় বিখ্যাত হোটেল ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়াতে মনে আছে একটা মধ্যাহ্নভোজনে আমরা একসাথে ছিলাম। তো সামির সিহাবি তার কাছ থেকে পরামর্শ নিচ্ছিলেন যে কী করলে এই ফোরামটাকে সক্রিয় করা যায়। এই ফোরামে সব হেভিওয়েট লোকজন ছিলেন যারা প্রাক্তন সভাপতি ছিলেন, কেউ কেউ তখন বিভিন্ন দেশের প্রেসিডেন্টও ছিলেন, মাল্টার প্রেসিডেন্ট এসেছিলেন আমার মনে পড়ছে আর কি। তো সব মিলিয়ে তিনি যখনই বাইরে যেতেন তার বুদ্ধিমত্তা দিয়ে সবার মন জয় করতেন, তার হৃদয়ে সবসময় বাংলাদেশ এবং সবসময় বাংলাদেশকে গর্বিত করবার প্রয়াস। আপনার নিজের উনি ওনার আবেগটা অলওয়েজ ছিল যে আমি বাংলাদেশ সবচেয়ে শীর্ষস্থানে পৌঁছাবে। উনি জানতেন যে প্রপার মানে সঠিক ট্রেনিং এবং প্রশিক্ষণটা জানলে মানে যে কোনো বাংলাদেশি ট্রেন্ড মানুষ বিদেশে গিয়ে অনেক ভালো করতে পারবে, সেখানে যে একটা একটা ইমেজের ব্যাপার, যেখানে একটা সম্মানজনকভাবে জি মানে পজিটিভ ইমেজটা করার জন্য। আর মেইন যেটা হচ্ছে ওনার বাই নেচার একটা মানুষ যে উনি যদি একলা
উনি নিরাপদ থাকবেন বা উনি সুখী থাকবেন তা না, সবাইকে যতটুক পারা যায় সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া, আর সেই মানসিকতাটা আমাদেরকে সবসময় বলতেন যে একলা একলা ভালো থাকলে এটা কোনো কাজে দেয় না, সবাইকে নিয়ে করতে হয়, সবার সাথে মিলেমিশে ভালো, সবাই যেন ভালো থাকে, এটাই একটা এভাবে লাইফটা লিড করা উচিত। আমি যে প্রশ্নটা আবারও তিনজনের কাছে জানতে চাই, আমাদের তরুণ প্রজন্মের আরেক মধ্য থেকে আরেকজন হুমায়ুন রশিদ চৌধুরী পাবার জন্য তার কোন জিনিসগুলো আমাদের তুলে ধরা দরকার এবং কি করা প্রয়োজন মনে করেন? তার সততায় প্রথম বিষয়টি সংস্কৃতির প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, পাশাপাশি একটা তীব্র সুনীতিবোধ যেটি আমাদের দেশে খুবই অভাব, এবং পড়াশোনা তিনি প্রচুর পড়তেন, এটা একটা বিরাট বড় ব্যাপার পড়াশোনা। এবং রশিদ মঞ্জিলের তো বিশাল বইয়ের সংগ্রহ, এবং তাদের এমন বিষয় পড়তেন যেগুলি তাদের পেশাদারিত্বের বাইরে, কূটনীতিবিদ কিন্তু পড়ছেন হয়তো তিনি হোমিওপ্যাথির বই, কিছুদিন তিনি হোমিওপ্যাথিরও খুব ভক্ত হয়ে গেছিলেন। তো এরকম যে তার পড়াশোনার ব্যাপ্তি ছিল এবং চিন্তা শক্তি প্রবল ছিল, এবং তাকে যখন স্পিকার হিসেবে তিনি যখন বসতেন কেন জানি ওই হইচই করা থেকে সবাই বিরত থাকত, কারণ তিনি এমনই একটা মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বের একটা ভাবমূর্তি তিনি তৈরি করতেন যে তাকে ঘিরে একটা সুস্থির পরিবেশ বিরাজ করছে। যখন তিনি দাঁড়িয়েছেন নির্বাচনে তার কোনো অস্থিরতা ছিল না, এবং সেখানে মোটরসাইকেল গিয়ে যেমন ক্যাডারদের নিয়ে যাওয়া হয় এরকম কিছুই ছিল না। তিনি গিয়েছেন বক্তৃতা করতে, উঠেছেন মঞ্চে, সুন্দর বক্তৃতা, বেশি লম্বাও কথা বলতেন না, অর্থাৎ যতটুকু কথা বলতে হয় ততটুকু বলতেন। এখানে তার কূটনীতির যে প্রশিক্ষণ ছিল সেটা আমি মনে করি সেটা রাজনীতি, তার রাজনীতির একটা গুণগত মান উন্নত করেছিল, তার এই ধৈর্য, তার ধী শক্তি, তার সব কিছু সহজভাবে গ্রহণ করা, এবং ভাষার উপর দখল, এটা কিন্তু বলা উচিত যে ভাষাতেই আমি কথা বলবো, সেই ভাষাটি যাতে সর্বগ্রহণযোগ্য হয়, সুন্দর হয়, তিনি সেটি আমাদেরকে শিখিয়ে গেছেন। তরুণদের এই কতগুলি জিনিস যদি মনে রাখা যায় তাহলে তো হুমায়ুন রশিদ চৌধুরীর উচ্চতাকে তারা অতিক্রম করতে পারবে। অবশ্যই আমরা সেটাই আশা করি। আমি স্যারের সাথে পুরোপুরি একমত, এবং বিশেষ করে স্যার যে হোমিওপ্যাথির কথা বললেন তার কিন্তু আরেকটা বিশেষ পরিচয় ছিল, তিনি অনেকেই বিশ্বাস করতেন না, তিনি বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, এবং তিনি মনে করতেন যে শুধু সরকারি চাকরি না, তরুণ প্রজন্ম বিভিন্ন ধরনের আত্মকর্মসংস্থানমূলক কাজে নিয়োজিত হবে। তো আপনি যেটা বলছিলেন যে তার সেই দুঃসাহস ছিল, 1971 সনে কূটনৈতিক জীবনে আরামায়েশ ছেড়ে একটা দুঃসাহসী অভিযানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, পরবর্তীতে যে সঠিক সিদ্ধান্ত নেওয়া, বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান এবং সংসদীয় নেতৃত্ব গ্রহণ, এটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এবং আমার মনে হয় তরুণ প্রজন্ম এখান থেকে অনেক কিছু শিখবে এবং তারা সেটা বাস্তবায়িত করবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এসে তার বিষয়ে কথা বলবার জন্য, আমরা আবারও তার প্রতি শ্রদ্ধা জানাতে চাই। দর্শক, 10 জুলাই আজ সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে আমরা চেষ্টা করলাম আপনাদের উদ্দেশ্যে তার বিশাল কর্মময় জীবনকে উপস্থাপন করার। আমাদের আশা তরুণরা তার মতো হয়ে গড়ে উঠবে। আমরা সাধুবাদ জানাচ্ছি হুমায়ুন রশিদ চৌধুরীর স্মৃতি সংরক্ষণ পরিষদ হয়েছে এই উদ্যোগকে। আমরা আশা করছি পরিবারের পক্ষ থেকে, এই পরিষদের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে আমরা তার স্মৃতি সংরক্ষণ করব, তরুণদেরকে উদ্বুদ্ধ করব তার মতো একজন বিশাল হৃদয়ের মানুষ হওয়ার জন্য। তার স্মৃতির প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি।